بسم الله الرحمن الرحيم وما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, যারা ইকরা বাংলার সামনে বসে সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রোগ্রাম দেখছেন, অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সেই প্রথম থেকে শুরু করে নিয়ে এখন আমরা হিজরত পর্যন্ত চলে এসেছি। অনেকগুলো এপিসোডের মাধ্যমে আমরা প্রায় 64 এপিসোড শেষ করে ফেলেছি। আমরা পরবর্তী এপিসোডে এখন আমরা যাচ্ছি, যেখানে আমরা দেখতে পাবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করার চিন্তা করেছেন, হিজরত করতেছেন, প্রত্যেকটা মুহূর্ত ছিল অত্যন্ত রহস্যে ঘেরা, এবং এটা এমন একটা থ্রিলিং পার্ট যে মানে মনে হবে যে আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা ক্ষণেই আল্লাহ তাআলা রাসূলকে হাত ধরে সামনে নিয়ে যাচ্ছেন। এবং এগুলো সব মুজেজা ছিল। আপনারা ঘর থেকে বের হওয়ার কথা শুনেছেন, বের হয়ে তিনি গারে সাওরে গেছেন সেটাও শুনেছেন। গারে সাওরে আমরা আসলে আজকে আলোচনা করব। সেখানে আমরা দেখতে পেয়েছি গত এপিসোডে যে আমাদের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনভাবে উনি বেচাইন হয়ে গেছেন, অস্থির হয়ে গেছেন, যে উনি দেখতে পাচ্ছেন, মানুষের কথা শুনতে পাচ্ছেন যে বাইরে কয়েকজন লোক এসেছে তাদেরকে ধরার জন্য। তিনি তো এক পর্যায়ে তো একেবারে খুব বেচাইন হয়ে গেছেন। আর কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা এটা বলেছেন যে ইদ ক্বাল আলি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহ মাআনা, যে দুইজনের একজন ছিল আবু বকর, আবু বকরের কাছে যখন দেখলেন তিনি খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন, ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি ভয় পেও না, আল্লাহ তাআলা তোমার আমাদের সাথে আছেন। ভাষাটা কোরআনে ভাষায় এভাবে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে বলেছেন তার অন্য রেওয়ায়েতও পাওয়া যায়। সেখানে আল্লাহ রাসূল বলেছেন মা দান্নুকুম ইয়া আবু বকর বি ইসনাইন ওয়াল্লাহু সালিসুহুমা, তুমি দুইজন ব্যক্তি সম্পর্কে তুমি কী মনে করো, আল্লাহ তাআলা তাদের তৃতীয়। তার মানে যেখানে দুইজন আছেন সেখানে আল্লাহ তাআলা আছেন, তিনি হেল্প করবেন। এটা এখানে একটা জিনিস মনে রাখা দরকার যে আমাদের ইসলামের ইতিহাসে কেউ কেউ হযরত আবু বকরের চরিত্রকে ছোট করার চেষ্টা করেছেন। এখানে যে দেখো আলীকে যখন ঘুমায় দিয়ে আসা হচ্ছে, তখন তিনি শুয়ে দিয়ে আসা হচ্ছেন, তিনি মানে খুব সাহসিকতার সাথে কাজটা করলেন, অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত ভয় পেয়ে গেলেন। তো এখানে আসলে তো উনি ভয় পাননি, উনি ওনার নিজের জন্য তো ভয় পেলে তাহলে নিজের পাকে সাপের মানে বিচ্ছুর গর্তের মধ্যে তিনি কেন দেবেন, ইনি মানে কষ্ট পাচ্ছেন, তারপরে আল্লাহ রসুলকে সাল্লাহ সাল্লামকে মানে জাগতে দিচ্ছেন না। উনি যে ভয়টা পাচ্ছে না সেটা এরা এসে আমার নবীর গায়ে হাত দেয় কি না, এই ব্যাপারে তিনি সন্ত্রস্ত ছিলেন। এবং সন্ত্রস্ত হওয়ার কথাই যদি ভালোবাসা থাকে, যদি এ থাকে যে আমার নবীকে না জানি কোনো কষ্ট দেয়া হয় কিনা, তো এই জন্য তার ভয় তো লাগবেই তার। কিন্তু এমন তো আর না যে তিনি তাকে রেখে পালাই চলে গেছেন, এমন হয়নি। যা হোক, মানে মানুষ সবসময় খারাপেরটা চিন্তা করে, কিন্তু আহলে সুন্নাত আল জামাতের কথা হলো যে না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন সাহসিকতার পরিচয় দিয়েছেন, বীরত্বের পরিচয় দিয়েছেন, আমাদের তিনি আমাদের পূর্বসূরি, তার পথ ধরে আমরা চলি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমনই পরিচয় দিয়েছেন, সাহসিকতা, ভালোবাসা, আন্তরিকতা, নিষ্ঠা, যেগুলো আমরা কোরআন শরীফে তার প্রশংসা পাচ্ছি, আল্লাহ রসুল তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। এখানে দুইজনকে আলাদাভাবে দেখার কোনো আমাদের সুযোগ নেই, এবং আমরা মনে করি যে তারাই আমাদের বাবা মা আর চেয়ে আরও সম্মানের, এবং তাদের পথ ধরে চললে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথ ধরে চললে, তার সাহাবাদের পথ ধরে চললে, তারা খোলাফার রাশিদিন ছিলেন, আল্লাহ তাআলাকে পাওয়া যাবে ইনশাআল্লাহ। যা হোক, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যে যা কিছু এখানে ঘটতেছে, আল্লাহ রসুল যেভাবে বেছে বেছে আসতেছেন, এগুলো প্রত্যেকটা কিন্তু আল্লাহ তাআলার মুজেজা হয়েছে। এখানে একটা মুজেজা অনেকেই বলেন যে যখন কাফেরেরা আসলো এই মানে গারে হেরাতে, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দেখতে পাচ্ছেন, আবু বকরও তাদের পা দেখতে পেয়েছেন, কথা শুনতে পেয়েছেন, তখন একটা রেওয়ায়াত আছে মাওয়াহিবুল্লাহ দুনিয়াবর মধ্যে, এই রেওয়ায়াতটা খুব সবিস্তারে অনেক লম্বা রেওয়ায়াত বর্ণনা করা হয়েছে, বাজ্জার যে হাদিসের গ্রন্থ সেখানে তিনি এটা হাদিসটা উল্লেখ করেছেন যে কাফেররা যখন আসে
তখন হঠাৎ করে নাকি ওখানে একটা গাছ হয়ে উঠল, সেই গাছের শাখায় একটা পাখি বসে সেখানে একটা পাখির বাসা ওখানে বানাই ফেললো, এবং ওই পাখির বাসাতে ডিম, মানে পাখি বলতে মানে কবুতরের কথাই আছে যে কবুতর ওখানে ডিমে তা দেওয়া শুরু করছে, আর ওই গাড়ে হীরাতে একটা মাকড়সা বাসা বেঁধে ফেলেছে, মাকড়সাটা ঠিক বসে আছে গাড়ে গাড়ের মুখের মধ্যে। এটা একটা রেওয়ায়াত পাওয়া যায়, যে রেওয়ায়াতটা গবেষণা করা হয়েছে অনেক এবং বিভিন্ন সিরা গ্রন্থে কিন্তু আপনারা পাবেন। আমার উস্তাদ আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলহি তার সিরাত গ্রন্থের মধ্যে এটা লিখেছেন, কিন্তু রাহিকুল মাখতুমের মধ্যে এটা পাবেন না, এবং অনেকেই যারা বিদগ্ধ এবং মহাক্কিকিন আলেম যারা এটাকে গবেষণার দৃষ্টিতে আল্লাহ রসুলের জীবনী লিখেছেন, তারা এই ঘটনাকে তারা অনেকেই অস্বীকার করেছেন। তারা মনে করেছেন যে হাদিস দিয়ে এটা আসছে সেই হাদিসের মধ্যে একজন রাউই আছে, তার নাম হলো আউন, আইন ওয়াও নুন, আউন একজন রাউই। এই যে রাউই সম্পর্কে ইয়াহিয়া ইবনে মুঈন বলেছেন লাইসা বিসিকাতিন, তিনি বিশ্বস্ত আস্থাবান মানে ব্যক্তি নয় যার হাদিস গ্রহণ করা যায়। ইমাম বুখারী তাকে মুনকারুল হাদিস বা যার হাদিস গ্রহণ করা যায় না, যিনি মানে এমন এমন হাদিস নিয়ে আসেন যে হাদিসগুলোকে পরিত্যাগ করতে হয়, অথবা মাজহুল বলেছেন যে এই ইনাকে ইনার সম্পর্কে জানা যায় না, তো এই জন্য এই হাদিসটা জয়ীফ, এতে কোনো সন্দেহ নাই। যে হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে যে ওখানে কবুতর আসছে, ওখানে মাকড়সা জাল বুনেছে, কিন্তু এটা খুব প্রসিদ্ধ ঘটনা। আমরা সিরা যখন আলোচনা করব, যেখানে যতটুকু সহি হাদিস পাই সেইটার উপরে ইমান আনব, আর যতটুকু জয়ীফ হাদিস আছে সেটা আমরা বলে দেই, কিন্তু আমরা মনে করি না যে এইটা বিশ্বাস করতে হবে। আমি এটা বিশ্বাস করি যে হিজরতের মানে যেখান থেকে শুরু হলো শেষ পর্যন্ত প্রত্যেকটা ঘটনায় যদি আপনি যান, দেখবেন যে মুজিজা আর মুজিজা, আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন অলৌকিক ঘটনা ঘটে গেছে যে মানে আশ্চর্য হয়ে যেতে হয়। যদি আপনি ওই হাদিসকে নাও মেনে নেন যে আল্লাহ রসুলকে দেখে মাকড়সা এসে জাল বানলো অথবা কবুতরে ডিম তা দিল, এই ঘটনা যদি আপনি নাও মেনে নেন, কিন্তু এটা তো হয়েছে যে কাফেরেরা একেবারে মানে গাড়ে সাউরের মুখের কাছে চলে আসছে, ওরা সামান্য একটু মাথা নিচু করে তাকালেই কিন্তু তারা দুইজন লোককে দেখতে পেত, কিন্তু কেন তারা দেখতে পেল না, কেন তারা ওখান থেকে ওখানে আসার পরেও একটু মন চাইলো না যে এটা একটু তাকাই দেখি এর ভিতরে কেউ ঢুকছে কি না, কারণ পার দাগ তো ওই মুখ গুহার মুখ পর্যন্ত পার দাগ তো ওরা দেখতে পেয়েছে, কিন্তু এটা হলো না কেন? এখানেই আমার উস্তাদ মোবারকপুরের মতন মানুষ যিনি রাহিকুল মাখতুম লিখেছেন, উনি এটা বলতে চেয়েছেন যে এটা এটা আল্লাহর কারামত ছিল। উনি একেবারে এখানে স্পষ্ট বলছেন অকাদ কানাত মুজিজাতুন আকরামাল্লাহু বিহা নবিয়াহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে যে তিনজন চারজন লোক আসলো এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেলো না, আবু বকরকে দেখতে পেলো না, এটা একটা মুজিজা ছিল। এই মুজিজার কারণে তারা এটা দেখতে পারেনি, আল্লাহ তাআলা এটা দেখার সুযোগ করে দেয়নি। তো আল্লাহ এইভাবে কিন্তু মানুষকে বাঁচায় নিয়েছে, যারা তরবারি খুলে নিয়ে তার ঘাড়ের উপর মারার জন্য বাঁচাই মানে দাঁড়াইছিল তাদের থেকে যখন আল্লাহ বাঁচায় নিয়ে এসছে, তো এখানেও আল্লাহ তাআলা বাঁচায় নিয়ে আসবেন না কেন, সেইটা হয়েছে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গাড়ে সাউরে ছিলেন সেখানে তিনি কীভাবে প্ল্যান নিয়েছেন, দেখেন মানে আল্লাহ তাআলা দেখবেন কিন্তু মানুষকে কিন্তু চেষ্টা করতে হয়। আবারও বলি যে ইসলামের কাজ করতে যেয়ে কেউ মনে করবেন না এটা যে আমি ইসলামের কাজ করতেছি আমি বসে থাকি আল্লাহ তাআলাই সব দেখবেন, না, কাজ আপনাকে করতে হবে, দাওয়াত আপনাকে দিতে হবে, আপনার কেউ যদি আপনাকে অ্যাটাক করে তাহলে আপনার ডিফেন্স আপনাকে করতে হবে। কিন্তু এইটা খুব বলা ঠিক না যে ও অত্যাচার করতেছে অমুক করতেছে তুমি আমি চুপ করে বসে থাকি, আর এখানে কাজ করে যেতে হবে, কাজ করে যেতে হবে, মুসলমানদের কিন্তু এটা দায়িত্ব। এখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা প্রথম যে কাজটা করেছেন সেটা হলো এই যে তিনি লোক নির্ধারণ করেছেন কে কী কী কীভাবে করবে। হযরত আবু বকরের পর দায়িত্ব দিয়েছেন যে এখানের মেনটেনেন্সের দায়িত্বটা তোমার উপরে থাকবে। আবু বকর এটাকে দায়িত্ব এরকম পালন করেছেন যে তার মেয়ে আসমাকে বলেছেন যে আসমা তুমি এ করো খানা নিয়ে আসবা, রান্নাবাড়া করে খানা নিয়ে আসবা। তো উনি মানে কোনো কোনো রেওয়ায়তে আসছে যে দুই বেলা, কখনো রেওয়ায়তে আসছে উনি এক বেলা একসাথে খানা নিয়ে আসতেন, সেই খানা উনারা দুইজন ভাগ করে খেতেন, সারাদিন ওই খানায় হয়ে যেত। এখন আমি এটা আশ্চর্য হয়ে যাই যে ওই বয়সের একজন মেয়ে
মানে প্রত্যেক দিন এত উপরে ওঠা, 2-3 মাইল ঘন্টা যার সময় লাগে উঠতে, সেখানে যে উঠে তারপরে খানা দিয়ে নিয়ে আসা, এটা একটা আসলেই বিরাট স্যাক্রিফাইস একজন মেয়ের পক্ষে, যেটা ইসলামে আমরা ইতিহাসে দেখতে পাচ্ছি যে মেয়েরা ইসলামকে বাঁচায় রাখার জন্য কীভাবে তারা সামনে এগিয়ে আসছেন। আসমারকে মুখে চল মেরেছে, সেখান থেকে রক্ত বেরিয়েছে, তার কানের দুল পর্যন্ত ছুটে চলে গেছে। এই আসমা আবার তার রাত্রের মধ্যে উনি খানা নিয়ে আসতেছেন, যখন খানা নিয়ে আসতেন তখন তার মানে যেহেতু অনেক উঁচুই উঠতে হয়, তো তার যে স্কার্ফ ছিল সেই স্কার্ফটাকে অথবা এই যে মানে কোমরে যে কাপড়টা বাঁধে নিতাক বলা হয়, এইটাকে উনি দুই মানে ভাগ করতেন, করে তারপরে এক ভাগে খানা রাখতেন, এক ভাগে পানি রাখতেন, আর বাদ বাকিটা গার উপরে দিতেন। তো ওই যেহেতু একটা নিতাক উনি দুই ভাগ করতেন, তো এই জন্য আল্লাহ রসুল তাকে আদর করে জাতুন নিতাকাইন বলতেন, যে দুই স্কার্ফওয়ালা মেয়ে। তো এটা এটা তার একটা মানে সৌভাগ্যের প্রতীক, এটা যে ওই সময় তাকে এই এই কাজ করা হতো, যে তিনি এই কাজটা করেছেন, যে কোমরের যেটা পেঁচিয়ে যে কাপড়টা অথবা ঘাড়ের যে স্কার্ফটা উনি দুই ভাগ করে খানা নিয়ে ঘাড়ে করে নিয়ে উনি যেয়ে দিয়ে আসতেন। এই একটা কাজ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে হয়েছে। দুই নম্বর হলো যে তার ছেলে আবদুল্লাহ উনি খুব শক্তিশালী মানুষ ছিলেন, উনি করতেন কি যে সারা রাত এসে ওই গর্তের সামনে ওখানে ঘুমায় পাহারা দিত, আর ভোর হওয়ার আগেই ওখান থেকে এসে মানে মক্কায় লোকরা কী করতেছে কী বলতেছে ওর গতিবিধিগুলো লক্ষ্য করতেন আর কি। উনি একেবারে প্রত্যেক বাসায় বাসায় যেতেন, কে কী কাজ করতেছে কি না করতেছেন, যেহেতু উনি তখনও পর্যন্ত ওই প্রকাশ্যে ইসলামের ওই সমস্ত কাজগুলো করতেন না, বলতেন না বলে কেউ বুঝতে পারেননি যে উনি এখনও মানে মুসলমান কি না। তো এটা মানে এই কারণে উনি ওই গোপনে গোপনে মানুষের খবর টবরগুলো নিতেন, আর সেই খবরটা তার আব্বার কাছে এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দিত। ও যখন উনি ওপরে ওঠানামা করতেন এবং মক্কার পথে যাতায়াত করতেন, এই দাগগুলো যেন না থাকে এজন্য আমের ইবনে ফুহাইরা উনি ওইগুলোকে নিয়ে মানে ওই মুছে দিতেন সবসময়, মুছে দিয়ে ওই আমি আগে একবার বলেছি যে যে পায়ের চিহ্ন মুছে দেওয়ার জন্য আমের ইবনে ফুহাইরা উনি সবসময় এটা উনি এ ব্যাপারে খুব বিশেষজ্ঞ ছিলেন, কীভাবে পায়ের চিহ্ন মুছে দেওয়া যায় উনি সেইভাবে করতেন। আর একটা দায়িত্ব দেওয়া হলো আমের ইবনে ফুহাইরাকে যে তুমি এই সাওর গিরিগুহা যেটা আছে, যে সাওর পাহাড়টা, পাহাড়টার পাদদেশে নিচে তুমি ওখানে ছাগল চড়াবা। তো উনি ওই ছাগল নিয়ে ওখানে চড়াতেন, তো লোকজন দেখতো যে ওখানে ছাগল চড়াচ্ছে, তো যখনই কোনো দেখতো যে কোনো লোক সন্দেহভাজন কোনো লোক আসতে পারে উনি তটস্থ হয়ে যেতেন যে এই বোধ কিছু হতে পারে, তখন তিনি সাবধান হয়ে যেতেন, সেইভাবে তিনি ডিসিশন গ্রহণ করতেন। এইভাবে উনি গোটা ঘটনাকে এই এইভাবে তিনি সামলাচ্ছেন। এটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ম্যানেজমেন্ট দক্ষতা, যে ওই সময়ে বিপদের সময়ও কে কী কাজগুলো করবে, দেখেন এগুলো কিন্তু মাথায় রাখা দরকার যে কার দ্বারা কী কাজ কখন হবে। যদিও আসমা খানা নিয়ে আসতেন, কিন্তু আমের ইবনে ফুহাইরাকে বলে রাখছে যে তুমি যে ছাগল চড়াবা ওখানে দুধগুলো মাঝে মাঝে নিয়ে আমাদের এখানে নিয়ে আসবো, আমরা খাবো। তো এই যে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হয়, মানে প্রত্যেকটা জিনিস, এবং এমন এমন লোক উনারা নিয়োগ করেছেন যারা শুধু বিশ্বস্ত তো তা না, কিন্তু তারা আবার অন্য জায়গায় অ্যাক্সেস পায় এইরকম যোগ্যতা সম্পন্ন লোক। কিন্তু আমাদের নবী এবং আয়েশা মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কিন্তু দুইজনে চেষ্টা করেছেন। যা হোক, ওনারা এই এই এর মধ্যে 3 রাত থাকলেন। শুক্রবারে ওনারা ঘর থেকে বের হয়েছিলেন সকালবেলা, রাত্রে এসে থাকলেন শুক্রবারের রাত, শনিবার সারা দিন সারা রাত, রবিবারের সারা দিন সারা রাত, সোমবার সকালবেলা পর্যন্ত ওনারা এই মানে গারে সাওরে ওনারা আত্মগোপন করে থাকলেন 3 দিন 3 রাত এখানে থাকার পরে। এরপরে যখন দেখলেন যে মোটামুটি সবাই ঠান্ডা হয়ে গেছে, লোকজন আর ওই আগের মতন দৌড়াদৌড়ি নেই, চিৎকার নাই, তারপরে সবাই বুঝে গেছে যে তাদের আর পাওয়া যাবে না, তারা হয় পালাই চলে গেছে এই শহর থেকে অথবা তারা এমন এক কোথাও আছে যেখানে আমরা আর পারলাম না,
তখন হাল ছাড়ে দিয়ে তখন ওরা নিজেদের উপরে মালামত করা শুরু করে দিল, ভর্ৎসনা লাঞ্ছনা, একজন আরেকজনকে ব্লেম করা, এগুলো করতে থাকলো। এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এইবার এই দুই তিন দিন পরে যে উনি ওখান থেকে বের হওয়ার চিন্তা করলেন, যখন বের হওয়ার চিন্তা করলেন তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বললেন যে আমি একজনকে নিয়োগ করেছি, টাকা দিয়ে তাকে মদিনায় নিয়ে যাব, এমন এক ব্যক্তি যে হলো গোটা আরবের মধ্যে সবচেয়ে বড় গাইড এবং এত রাস্তা চেনে যে যে কোনো বিপদের সময়ও সে এমন গলির মধ্যে ঢুকতে পারে যে কেউ আমাদের পাওয়ার সম্ভাবনা নাই। তো সে অমুসলিম, সে এখনও পর্যন্ত ইসলাম গ্রহণ করেনি, তাকে আমরা নিতে পারি কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার নাম কি? তো বললেন আবদুল্লাহ ইবনে উরাইকিত। তো আল্লাহ রাসূল বললেন অফকোর্স নিয়ে আসো। এখন এই যে এই একটা চিন্তা কিন্তু মাথার মধ্যে থাকা দরকার যে যোগ্য লোকদেরকে কাজে লাগানো, এবং এখানে কিন্তু ইসলাম এটাকে নিষেধ করে না, যাদের যে যোগ্যতা আছে, এক্সপার্টিজ আছে, সেই এক্সপার্টিজমকে ব্যবহার করে আপনি এক্সেলেন্ট জব, কোয়ালিটি জব মানুষের কাছে তুলে ধরা, এটা মুসলমানদের কাজ প্রথম থেকে ছিল, এখনও পর্যন্ত আছে। মুসলমানরা মনে করত আল হিকমাতু দাল্লাতুল মুমিন আন্না ওয়াজাদাহা ফাহুয়া আহাক্কু বিহা, যে যেখানে পর্যন্ত ওয়াইজডম এবং হেকমত পাওয়া যাবে তুমি সেটা পাওয়ার তুমি নেওয়ার উপযুক্ত। আমরা মনে করি যে সবাইকে মুসলিম হতে হবে, অমুক করতে হবে, অমুক করতে হবে, মনে রাখা দরকার যে যারাই ইসলামকে হেল্প করতে পারে তারাই কিন্তু আমাদের মানে আমাদের শক্তি হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমরা দেখতে পাচ্ছি যে তখনও সে কাট্টা কাফের, তখনও পর্যন্ত সে মুসলমান হয়নি, অথচ যেহেতু আরব বিশ্বের মধ্যে তখন সবচেয়ে ভালো সেরা গাইড এবং যে কোনো বিপদে সে রাস্তা বলে দিতে পারবে, তাকে টাকা দিয়ে এরকম নিয়ে আসছেন। প্রফেশনাল যারা কিছু কিছু জায়গায় এরকম থাকবে তারা ধর্মবোধার করে না, তারা তাদের প্রফেশনকে নিয়ে সামনে যেতে চায়, এরকম কিন্তু সব জায়গায় আছে। লন্ডনে এক আলোচনায় একজন বলছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন নাজাশিকে উনি খুঁজে পেয়েছিলেন, কিন্তু বর্তমান জামানায় বহু নাজাশি আছে যারা মুসলমান না কিন্তু মুসলমানদের সাথে কাজ করতে চায়, তাদেরকে হেল্প করে, হেল্প করেছে, করতেছে এবং করবে, তাদেরকে কিন্তু আমরা সামনে নেই না। হিজরতের এই ঘটনা আমাদেরকে দেখায় দেয় যে দেখো আমাদের নবীর চেয়ে শ্রেষ্ঠ তাকওয়ার অধিকারী আর কেউ হবে না, আমাদের পাশে যিনি ছিলেন আবু বকর তার চেয়ে ভালো লোক কয়জন বা পাওয়া যাবে। এরাও যদি কাফেরদের এই সাহায্য নিতে পারে যে তার এক্সপার্টিজমকে ব্যবহার করে, হ্যাঁ আমি বলছি না যে এটা আমাদের ক্ষতি করে হলেও তাদেরকে রাখতে হবে তা না, যদি আমাদের মধ্যে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, না থাকলে কিন্তু আমাদের কোয়ালিটি এডুকেশন, কোয়ালিটি কাজ, কোয়ালিটি সার্ভিস আমাদের কিন্তু দেওয়া দরকার। আমরা এটা আমরা দেখতে পাচ্ছি আবদুল্লাহ ইবনে উরাইকাতকে অনেক টাকার বিনিময়ে, ওখানে 500 দিনারের কথা বলা হয়েছে, কেউ কেউ বলেছেন যে তার চেয়ে কম বেশি এটা হতে পারে, তো অনেক টাকা দিয়ে তাকে নিতে হয়েছে। টাকা বেশি দেওয়ার পেছনে কারণ হলো এই যে এ যেন গাদ্দারি করার সুযোগ না পায়, আর যেহেতু ও অমুসলিম ছিল তাকে এমন অবস্থায় রাখা হয়েছে, আবু বকর এমন অবস্থায় তাকে রেখেছেন যে কোনোভাবে যেন পালাবার সুযোগ না পায়। এখনকার আগেকার মতন তো আর এখন টেলিফোন বা অন্য কোনো মাধ্যমে খবর প্রচার করার সম্ভাবনা নাই, ছিল না সে সময়, তো ওই ভয়টা ছিল না, কিন্তু মনের দিক দিয়ে ওনারা প্রস্তুত ছিলেন যে আবদুল্লাহ ইবনে উরাইকিত যদিও কাফের কিন্তু এমন কাজ যেন সে না করে, সে আমাদের হেল্প করুক কিন্তু এমন কাজ যেন না করে যেটা আমাদের ক্ষতির কারণ হয়ে যায়। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন কি, কখনও এই হঠাৎ করে দেখা যাচ্ছে যে সামনে গেছেন, কখনও একেবারে চোখের পলকে আল্লাহ রাসূলের পিছনে এসে দাঁড়াচ্ছেন। এর পিছনে কারণ হলো যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে যে মানে ভালোভাবে থাকেন এবং তার উপরে কোনো আঘাত যেন না আসে, আবু বকর কিন্তু সেইটা নিয়ে সবসময় তিনি ব্যস্ত থাকতেন। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেরিয়েছেন তখন দুটো বাহন আবু বকর নিয়ে আসছিলেন, আমি বলেছি আগে যে 4 মাস আগে থেকে উনি বাহন জোগাড় করে রাখছেন, তো একটাকে আমাদের নবীর হাতে দিয়েছেন যে এই বাহনটা আপনি নেন। তো একদিকে তো উনি শ্বশুর হন, আবু বকর শ্বশুর হন আমাদের নবীর, আবার আরেক দিক দিয়ে তার একেবারে খুবই ঘনিষ্ঠ মানুষ। বলছেন যে রাসূলুল্লাহ একটা উট আমার আর একটা উট আপনার, আপনি এটা নিয়ে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না আমি ফ্রি নেব না, হ্যাঁ তোমার উট আমি নিতে পারি যদি তুমি তার টাকা নাও। তো উনি বললেন যে এখন এই বিপদের মুহূর্তে এখন টাকাটা কি বড় জিনিস? আল্লাহ রাসূল বললেন যে না আমি ফ্রি নেব না। তো আবু বকর
রাজি হলেন, উনি তো বুঝেন যে আল্লাহ রসুল কী বলতে চাচ্ছেন, টাকা নিয়েছেন। এই যে আরেকটা জিনিস হলো, আমাদের একটু যারা আমরা শায়খ শুয়ুখ হয়ে যাই, নেতা লিডার হয়ে যাই, তারা আমরা মনে করি নেই যে আমার হক আছে আমার মুরিদদের উপরে বা আমার হক আছে আমার অনুসারীদের উপরে যে তারা আমাকে এসবগুলো দেবে। কিন্তু আমাদের নবী শিখাচ্ছেন যে না, এটা তোমাদের হক না, আমার হক হলো যে আমি এখানে তোমার সাথে সমপর্যায়ে থাকবো। এই জন্য মানে সফর অবস্থায় দেখবেন যে কে কেমন এটা কিন্তু বোঝা যায়। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এইটা এই জন্য অস্বীকার করেননি এটা নেওয়াকে যে তিনি হাদিয়া অপছন্দ করেন না, উনি হাদিয়া তো অবশ্য পছন্দ করতেন, কিন্তু এই ক্ষেত্রে তিনি এই হাদিয়াটা নিলেন না এইটা বোঝানোর জন্য যে বিপদের সময়ও আমি যেন মানুষের উপরে ডিপেন্ডেন্ট না হয়ে পড়ি। এই যে মানসিকতা তৈরি করা, একটা মানুষ কখন উন্নত হয়, একটা জাতি কখন উন্নত হয়, যখন মানুষের মধ্যে এইরকম মানুষের উপরে নির্ভরশীলতা কমায়ে তারা নিজেরা সামনে এগিয়ে যেতে পারে। আর যারা আলেম ওলামা হবেন, যারা সমাজের লিডার হবেন, ইসলামিক আন্দোলনের লিডার হবেন, ইসলামিক দলগুলোর লিডার হবেন, তাদের তো এই জিনিস আরও বেশি করা দরকার যে আমার উপকার নয়, আমার শান্তি, আমার সৌন্দর্য, আমার সম্পদ, আমার ঐশ্বর্য নয়, বরং আমার সাথে যারা আছেন আমি তাদের সাথে চলতে চাই। তো এইটা কিন্তু আমরা এই এই হিজরতের এখান থেকে দেখতে পাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের এই হাদিয়াটাকেও তিনি বলেছেন যে হ্যাঁ আমি নিলাম, কিন্তু এর জন্য টাকা নিতে হবে। এরপরে ওনারা হাঁটা শুরু করেছেন, ওনারা মানে গারে হেরাত থেকে আরও উচিত ছিল যে ওখান থেকে হয়তো ঘুরে উত্তর দিকে আসা, সাধারণ মানুষ যেটা করে, কিন্তু উনি বললেন যে না আমরা ডাইনে মানে কাটায়ে আমরা এখন ইয়ামানের দিকে যাব। ইয়ামানের দিকে যে সামনে যে একটু মোড় নিয়েছেন পশ্চিম দিকে, দক্ষিণ দিক থেকে পশ্চিম দিকে লোহিত সাগরের দিকে এবার তিনি মোড় নিয়েছেন, যে রাস্তায় কখনো কেউ যায় না। আবদুল্লাহ ইবনে উরায়কাত বলছেন যে আসলে যেভাবে আমি ওদের গতিবিধি দেখে আসলাম কুরাইশদের, যেভাবে তারা চর বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছে 100 উটের লোভে, তাতে অন্য কোনো রাস্তা দেখলে আপনি ধরা খাবেন। তো আমরা উল্টো রাস্তায় যাই, এই দিকে কেউ আসবে না, কারণ কারণ মাথায় এইটা নেই যে তারা উল্টো দিকে আসবে। যেহেতু আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের নবী ওহী পেয়েছেন, আবদুল্লাহ ইবনে উরায়কাত তা সেই ওহীর নির্দেশে তাকে চলতে হচ্ছে। আবদুল্লাহ উরায়কাত বুঝতে পেরেছেন যে আসলে এখন যে কাজ আমি করতেছি এটা শুধু আমার আমার জ্ঞানে নয়, বরং আমিও গাইডেড হচ্ছে একজন ডিভাইন জ্ঞান প্রাপ্ত মানুষের। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার পশ্চিম দিকে মানে দক্ষিণ থেকে এবার পশ্চিম দিকে লোহিত সাগরের দিকে যাচ্ছেন। আমরা ইনশাআল্লাহ তিনি কীভাবে মদিনায় গিয়েছিলেন সেটার উপরে পরবর্তী এপিসোড পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ আজকে সময় শেষ হয়ে গেছে। আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ, ততক্ষণে আমরা পরবর্তী এপিসোডে এটা নিয়ে আর একটু দীর্ঘ আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।